2023 বিধানসভা নির্বাচনের আগেই শাসক দল বিজেপির ভাঙন, চিন্তার ভাঁজ রইল কপালে শাসক দল বিজেপির। এই মুহূর্তে ত্রিপুরাতে শাসক দলের হেভিওয়েট নেতাকর্মী সমর্থকরা প্রকাশ্যেই দল ছেড়ে বিজেপিকে গুডবাই জানিয়ে সিপিআইএম পার্টিতে যোগদান। রইসাবাড়িতে বিজেপি ছাড়লেন 7 জন ভোটার। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, 2023 বিধানসভা নির্বাচনের আগেই আবারও বামেরা শক্তি প্রয়োগ করল বলে মনে করছি। রাজনৈতিক মহলের প্রাক্কালে অর্থাৎ ত্রিপুরাতে আবারও শাসক দল বিজেপির ভাঙন। বছর ঘুরলেই 2023 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখেই আবারও কি ঘরের ছেলে ঘরে ফিরল সিপিআইএমে, এই নিয়ে চরম জল্পনা তুঙ্গে রাজনীতি সৃষ্টি হয়েছে শাসক দল বিজেপি। বিজেপির কপালে চিন্তার ভাঁজ, রইসাবাড়িতে বিজেপি ছাড়লেন 7 জন দলীয় কর্মী সমর্থক, সিপিআইএম পার্টিতে যোগদান করেন এই মুহূর্তের।